হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কনসোলিউশন ইউটিউব চ্যানেল। আজকে আমরা কথা বলবো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের এটিএম কার্ড চার্জ এবং এসএমএস চার্জ নিয়ে। অনেকে কমেন্ট করেছিলেন যে দাদা, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের এটিএম চার্জ এবং এসএমএস চার্জ কত কাটে? তো আজকের ভিডিওতে আমরা দেখব বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের এটিএম কার্ড বা ডেবিট কার্ড এবং এসএমএস চার্জ কত টাকা কাটে। তার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এইপিএস এবং ব্যাংকিং রিলেটেড ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য সবসময় নিয়ে আসি। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক একটা রিজিনাল রুরাল ব্যাংক। এই ব্যাংক শুধুমাত্র পশ্চিমবঙ্গের কিছু জেলা নিয়ে কাজ করে। সরকারি সাবসিডিপ্রাপ্ত এই ব্যাংক এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের যে গ্রামীণ এলাকাগুলোতে আছে সেই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ব্রাঞ্চগুলো বেশি দেখা যায়। যে সমস্ত গ্রাহকের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করেছেন, তো এর জন্য আপনাকে কিন্তু ব্যাংকে কিছু চার্জ দিতে হয়। কোনো কোনো ব্যাংক এই চার্জ মান্থলি মাসিক কাটে এবং কোনো কোনো ব্যাংক বা কোয়ার্টারলি, মানে হচ্ছে 3 মাস পর পর কিন্তু কাটে, এবং কোনো কোনো ব্যাংক আবার বছরে এই চার্জ কাটতে পারে। তেমনই কিন্তু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক তার এসএমএস চার্জ কিন্তু হ্যাপিয়ারলি কাটে, অর্থাৎ 6 মাস পর পর কিন্তু আপনাকে এসএমএস চার্জ আপনার অ্যাকাউন্ট থেকে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক কেটে নেয়। যদি আপনার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের মোবাইল নাম্বার যুক্ত থাকে তাহলে প্রতি 6 মাসে আপনাকে 15 টাকা করে চার্জ দিতে হবে, অর্থাৎ বার্ষিক আপনাকে 30 টাকা করে চার্জ দিতে হবে যদি আপনার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে আপনার মোবাইল নাম্বার যুক্ত থাকে। তো যদি আপনার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক থেকে আপনি ডেবিট কার্ড অ্যাপ্লাই করে থাকেন এবং আপনি ডেবিট কার্ড নিয়ে থাকেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক থেকে, তাহলে কিন্তু আপনাকে বার্ষিক 120 টাকার চার্জ দিতে হবে, অর্থাৎ আপনাকে প্রতি বছর কিন্তু আপনার এটিএম কার্ডে ধরুন 120 টাকা চার্জ দিতে হবে। তো আপনি এটিএম কার্ড যদি নিতে চান তাহলে কিন্তু কীভাবে আপনি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের এটিএম কার্ড পাবেন, এই নিয়ে কিন্তু আমার একটা ডেডিকেটেড ভিডিও বানানো আছে, আপনাকে ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক আপনি পেয়ে যাবেন। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের এটিএম অ্যাপ্লাইয়ের প্রসেস কিন্তু আপনার এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওটাকে লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।